বাবার কথা শুনবে না, বউয়ের কথা শুনবে, এটা বর্তমানে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এটা কিয়ামতের আলামত। ওইভাবে বলে ফেলি, আপনারা সময় দিবেন না বলছি। মানুষ মায়ের সাথে নাফরমানি করবে, মা বাবার খেদমত করবে না, এটা বর্তমানে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরপরে ওয়াদনা সাদিকহু, বন্ধুকে কাছের মনে করবে, বন্ধুকে কাছে নিয়ে আসবে, বন্ধুর কথা মতো সব করবে, অথচ মা বাবার কথা মানবে না, এটা বর্তমানে আছে না নাই? আছে। এরপরে মানুষ মসজিদে যাবে, মসজিদে বসে বসে দুনিয়ার হট্টগোল শুরু করবে, বর্তমানে আছে না নাই? জোরে বলেন। মসজিদের ভিতরে পয়সা দেখবেন, যত মাতা করি সব মসজিদের ভিতরে, মসজিদের ভিতরে বসে সুদের কথা পর্যন্ত বলে, এরকম নাফরমান আছে না নাই? আল্লাহর নবী বলেন এগুলো কিয়ামতের আলামত। এরপরে যখন দেখবে দুষ্ট লোকেরা গোত্রের নেতা হবে, কি হবে বলেন তো দেখি? নামাজি মানুষ, পরহেজগার মানুষ, এই মানুষগুলো সমাজের নেতা হবে না, তাদের কথার কোনো দামে থাকবে না। অথচ মদকুর, জুয়াকুর, ঘুষকুর, সুদকুর, জেনাখার, এই পাপিষ্ট লোকগুলো সমাজের নেতা হবে বর্তমানে। আপনাদের যশোরে বহুত জায়গায় এরকম আছে, জোট ঝাড় মুল্লুকটা অকৃমার রাজুল মাখাফাত সরলিহি, মানুষকে সম্মান করা হবে তার অলিষ্টতা থেকে রক্ষা পাওয়ার জন্যে, আসলে অন্তর থেকে সম্মান করবে না। এই যে ভাই মুরব্বিকা সালাম আলাইকুম বলবে না, সালাম না দিলে ও আমাকে মারবে, ও আমার বিরুদ্ধে মামলা দিবে, এই জন্য আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, অথচ পিছন দিয়ে বলবে ওকে কি আমি সালাম দিতাম যদি মামলার বই না থাকত, এরকম আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আছে। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়াযহারাতিল কাইনাতু ওয়াল মাআজিব, যখন গায়িকা ও গান বাদ্য বাজনার প্রসার ঘটবে, যখন দেখবা নায়ক নায়িকা গায়ক গায়িকা একবারে রাষ্ট্রের সিংহাসন পর্যন্ত বসে পড়বে, ঠিক কথা কন্যা? ঠিক, গ্রামেও থাকবে, একবার উচ্চ পর্যায়ে নায়ক নায়িকার আবির্ভাব ঘটবে, বর্তমান আছে না? আছে। আছে আমার ভাইরা। এরপরে অসুরিবাদুল খমর, ব্যাপক আকারে মানুষ মদ পান করবে, পানি যেভাবে পান করা হয় সেইভাবে মানুষ মদের বোতল ডেলে দেখাবে, আছে না নাই আমার ভাইরা? এরপরে আল্লাহ রসুল বলেন পূর্বের লোকদেরকে মানুষ মন্দ বলবে, মুরব্বীদেরকে মন্দ কথা বলবে, এরপরে এলে মুটে যাবে, এরপরে মূর্খতা দেখা দিবে, দেখবেন মূর্খ মানুষেরা মূর্খর দিকে আগাবে পাহাড়ে। আজকে মূর্খামি বেশি, আজকে তামাম পৃথিবীতে দেখবেন মূর্খামির কোনো অভাব নাই, ঠিক কিনা কন? আমার ভাইরা, ভালো ভালো মানুষের ভালো ভালো জিনিসের সমালোচনা করে, এইগুলো হলো ছোট ছোট আলামত। এই ছোট আলামতের পরে আল্লাহর হাবিব বলেছেন দশটি বড় বড় আলামত যখন জাহির হয়ে যাবে, এরপরে আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করে ফেলবেন আমার ভাইরা। ছোট ছোট আলামত, এরপরে বড় আলামতের ভিতরে একটি আলামত হলো মালহামা। জোরে বলেন কি? মালহামাতুল কুবরা। ইমাম মাহদি আলাইহিসসালাম আসার আগের যে ঘটনা সেটাকে হাদিসের ভাষা বলা হয়েছে মালহামা। জোরে বলেন কি? আজকে ওয়াজ আপনারা কিছু নিয়ে যাবেন, বাড়িতে পারবেন তো ইনশাআল্লাহ আমার ভাইরা। আপনারা শুধু মিলাবেন, আমি হাদিস থেকে বলবো, আপনারা বুঝতে পারবেন কিয়ামত সন্নিকটে আসতেছে কিনা, তবে এত কাছেও না কিয়ামত, কিনা? জোরে বলুন, একবারে কাছেও না, অনেক কিছু বাকি আছে।